আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আম্মুরা চলে যাওয়ার একদিন পরেকার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আম্মুরা যেদিন চলে গিয়েছে সেই দিন মূলত কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি, তার পরের দিন হচ্ছে এই ভিডিওটা করেছিলাম, সেটাই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কারণ প্রিয় মানুষগুলো যখন চলে যায় তখন তো বুঝতেই পারছেন যে মন মানসিকতার অবস্থা কীরকম থাকে। তো আব্বু আম্মু চলে যাওয়ার পরও আমার মনের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। সেদিন তো কোনো কাজই হাতে উঠছিল না, যতটুকু না করলেই নয় ঠিক ততটুকুই করেছিলাম, সে কারণে আর ভিডিও শ্যুট করিনি। তো পরের দিনই মূলত পুরো বাসাটাকে গুছিয়ে নিচ্ছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে যে বেসিনের টাওয়ালটা আমি চেঞ্জ করে দিয়েছি, আর কিচেনে যে টাওয়ালটা থাকে হাত মোছার জন্য ওটাও বেশ ময়লা হয়ে গিয়েছে, আর এ কয়দিন তো রান্নার ঝামেলাটা একটু বেশি ছিল, সে কারণে সমস্ত জিনিস ব্যবহারও বেশি হয়েছে, সে কারণে ওটা ধুয়ে দিব। আর নতুন একটা কিচেন টাওয়াল আমি কিচেনে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আব্বু আম্মু যে বেডরুমটাতে থাকতো, মানে আমার সেকেন্ড বেডরুম, সেখানে চলে এসেছি। আর এই বিছানাটাও কিন্তু একদমই গোছানো হয়নি, কারণ কালকে তো ভোরে আম্মু আব্বুরা চলে গিয়েছে, তারপরেও কিন্তু আমি এখানকার বিছানাটা একদমই মানে না গুছিয়েই রেখে দিয়েছি, কারণ এই রুমটাতে আমি আসতেই পারছিলাম না। কারণ এখানে যেহেতু আব্বু আম্মু ছিল, তো আব্বু আম্মু চলে যাওয়ার পর রুমটা একদমই ফাঁকা হয়ে গেছে, আর এখানে আসলেই তাদের কথা খুব বেশি মনে পড়ছিলো আর অনেক বেশি খারাপও লাগছিলো। সে কারণে ভেবেছিলাম যে থাক, এগুলো এখন এভাবেই থাক, তো আমি হচ্ছে পরে ঠিক করে নিব। তো সেইভাবেই রেখে দিয়েছিলাম, আজকে হচ্ছে এগুলো সব গুছিয়ে নিচ্ছি। একজন আপু এর আগের একটা ভিডিওতে আমার আব্বু আম্মুকে দেখতে চেয়েছিলো, সে কারণে গত একটা ভিডিওতে কিন্তু আমি আমার আব্বু আম্মুকে আপনাদের সাথে শেয়ার করেছি। সেখানে তো আপনারা সবাই আব্বু আম্মুকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, বিশেষ করে আমার আব্বুকে সবাই অনেক বেশি পছন্দ করেছেন। আর একটা আপু তো বলেছেন যে আমার আব্বু নাকি পুরো একটা হিরোর মতো দেখতে। তো কমেন্টটা পড়ে আমার এত বেশি ভালো লেগেছে কি বলবো, কারণ আমি যেহেতু আমার বাবা মার প্রথম সন্তান, সেই হিসেবে কিন্তু আমার বাবা মার খুব একটা বেশি বয়স না, খুব কম বয়স, আর আমার বিয়েও যেহেতু খুব কম বয়সেই হয়ে গিয়েছে, আমি যে অনেক বয়স হওয়ার পর বিয়ে হয়েছে তাও না, সে কারণেই মূলত আব্বু আম্মুর বয়সটা আরও কম। তো সব কিছু মিলিয়ে কিন্তু আপনারা আব্বু আম্মুকে অনেক পছন্দ করেছেন, আর আমার আব্বুর ওইরকম কোনো বয়সও এখন পর্যন্ত হয়নি, সে কারণেই মূলত আপু এই কথাটা বলেছেন আমার যতটুকু মনে হয়। এর আগে আরও একটা আপু আমাকে বলেছিল, আমার খুবই প্রিয় একটা আপু বলেছিল যে আমি যেন আমার সেকেন্ড বেডরুমটা একটু শেয়ার করি ভিডিওতে, আপুটা দেখতে চায় যে সেকেন্ড বেডরুমটাকে কিভাবে গুছিয়েছি। আসলে আপু আমি কিন্তু আমার সেকেন্ড বেডরুমটাকে আহামরি কোনো কিছু দিয়েই গুছাতে পারিনি, কারণ আমার বাসা থেকে যতটুকু যা ফার্নিচার আছে আমার প্রয়োজনীয় ততটুকু কিন্তু মানে আমার বেডরুমেই হয়ে গিয়েছে, তারপর ডাইনিং রুমে রেখেছি, আবার কিছুটা ড্রয়িং রুমেও রেখেছি। তো এই বেডরুম টাকে হচ্ছে আমি আমার স্টোর রুমের মতো ব্যবহার করতাম, যেহেতু নতুন খাট কেনা হয়েছে সে কারণে মূলত বেডরুমের যে খাটটা সেই খাটটা হচ্ছে এই সেকেন্ড বেডরুমে দিয়েছি, আর পুরো বেডরুমটাকে একটু গুছিয়ে সুন্দর পরিপাটি করে রেখেছি। গুছিয়ে বলতে যত স্টোর রুমের মতো যত জিনিসপত্র রাখতাম সেগুলো সব কিছু সরিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার গুছানো করে ফেলেছি, আর খাটটাই রেখেছি, জানালাতে পর্দা দিয়েছি। এর বাহিরে আর কোনো কিছুই আসলে এই রুমটাতে নেই দেখানোর মতো, ডান পাশ পুরো টাই হচ্ছে ফাঁকা, সে কারণে আর ওই পাশটা শেয়ার করলাম না। তবে কখনো যদি আমি আমার এই বেডরুমটাকেও খুব সুন্দর করে ফার্নিচার দিয়ে ডেকোরেশন করতে পারি হলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ। আর এই বেডরুমটার সাথেই হচ্ছে আমার আরেকটা বেলকনি, যে বেলকনিতে আমার সব প্রিয় গাছগুলোকে রেখেছি। যে বারান্দাটা আপনারা মাঝে মাঝেই দেখেন ওটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুমের সাথে কর বারান্দা আর কি। আর বর্তমানে আমার বেডরুমের সাথে যে বারান্দাটা আছে, মানে মাস্টার বেডরুম যেটাতে আমি থাকি, ওই বেডরুমটাতে হচ্ছে যে বারান্দা আছে ওখানে তো ওইরকম কোনো গাছ আমি রাখিনি। তবে নতুন যে দুইটা গাছ নার্সারি থেকে এনেছি, একটা হচ্ছে ইনডোর প্লান্ট আর একটা হচ্ছে মরিচ গাছ, তো দুইটা হচ্ছে আপাতত আমার বেডরুমের বারান্দাতে রেখেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি ড্রয়িং রুমে চলে এসেছি, ড্রয়িং রুমটাকেও খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি। এখন হচ্ছে সকালবেলা নাস্তা টাস্তা খাওয়ার পরেকার অংশ, আমি হচ্ছে পুরো বাসাটাকে ঝাড়ু দিয়ে ক্লিন করে নিব। তো ঝাড়ু দেওয়ার আগে তো অবশ্যই বাসার ফার্নিচারগুলো সেই সাথে বিছানাপত্র যা আছে সব কিছু তো একটু ঝেড়ে নিতে হবে, ঝেড়ে না নিয়ে তো আসলে ঘর ঝাড়ু দেওয়া যাবে না, বা ঘর ঝাড়ু দিলেও আসলে ঘরের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা আসবে না। সে কারণে পুরো বাসাটার যে যে জিনিস ক্লিন করা দরকার সেগুলো ক্লিন করে
করে নিয়ে তারপরে হচ্ছে পুরো বাসাটা আমি ঝাড়ু দিয়ে ফেলবো। আর পুরো বাসাটা ঝাড়ু দিতে আমার হচ্ছে আধা ঘন্টা সময় লেগে যায়, যেহেতু বাসাটা বেশ বড়। আর একটু ভালো করে ধীরে সুস্থে যদি ঝাড়ু দিয়ে ক্লিন করে নিতে চাই তাহলে হচ্ছে আমার আধা ঘন্টা সময় নিয়ে তারপরে ঝাড়ু দিতে হয়। মাঝে মাঝে মনে হয় যে না, বড় বাসার সুবিধা যেরকম আছে সেরকম অসুবিধাও আছে। অসুবিধা বলতে বড় বাসা ক্লিন করতে সময় অনেক বেশি লাগে, এটাই হচ্ছে অসুবিধা। তাছাড়া এমনি কিন্তু থেকে অনেক শান্তি, আর খোলামেলা হলে তো আর কোনো কথাই নেই। আমার বাসাটা আসলে সব দিক থেকেই আল্লাহর রহমতে অনেক ভালো বা সুন্দরও, তবে সমস্যা হচ্ছে একটাই, যে পানির সমস্যা। এটা তো আমার সব আপুরা জানেন। একটু পরে আমি বেলকনিতে গাছে পানি দিব, সেই অংশটা আপনাদের সাথে শেয়ার করব। তখন অবশ্যই আপনারা বোতলের পানিটা দেখলেই বুঝতে পারবেন যে পানির কি অবস্থা। যাই হোক, এখন হচ্ছে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি পুরো বাসাটা। আর আপনাদের কাছে প্রতিদিনের মতো সেম রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আপনাদের কাছেও যদি মনে হয় আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে, নেক্সট টাইম আপনারা আমার এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও গুলো দেখছেন তারা প্লিজ আমার পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন। আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আমার সেই সকল আপুদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে আমি আমার বেলকনি গাছগুলোকে পানি দিয়ে দিচ্ছি। আর মন খারাপ থাকার কারণে আম্মুরা থাকা অবস্থা থেকেই মূলত বেলকনিতে আসা হয়েছে, বাট পানি দেওয়া হয়নি আর গতদিন তো একদমই দেওয়া হয়নি। সব কিছু মিলিয়ে আমার সবগুলো গাছ একটু নেতিয়ে পড়েছে, তবে এখন যেহেতু পানি দিয়ে দিচ্ছি দেখা গেছে কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আবার গাছগুলো খুব সুন্দর সতেজ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের সবার উদ্দেশ্যে আমার কিছু কথা বলার আছে, সেই কথাগুলো হচ্ছে আজকের ভিডিওতে শেয়ার করব না কারণ সময় স্বল্পতার কারণে। তবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি কিছু বিষয় শেয়ার করব। তো আমি সব আপুদের রিকোয়েস্ট করব, প্লিজ আগামী দিন আমি যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটাও আপনারা সবাই একটু কষ্ট করে দেখবেন আর আমার সাথেই থাকবেন। আর আমার ইনডোরের নতুন গাছটা, সেই সাথে মরিচ গাছটা তো আপনাদের সাথে শেয়ার করেই দিলাম। আর এখন হচ্ছে বিকালবেলা, রোজা হচ্ছে দুপুর থেকেই বলছিল যে ও হচ্ছে পুরি খাবে, তো দুপুরে তো আর করে দেওয়া হয়নি, বিকালবেলা মূলত ওকে পুরি তৈরি করে দিচ্ছি। আর মেয়েটা আমার মাঝে মাঝে এরকম এক এক সময় এক একটা জিনিসের বায়না ধরে, আর যেহেতু ছোট মানুষ ওকে তো আর আসলে নিরাশ করার কোনো কিছুই নেই, বলা মাত্র তৈরি করে দিতে হয় কারণ না দিতে পারলে নিজেরই অনেক বেশি খারাপ লাগে। তো এখানে হচ্ছে আজকে আমিও অল্প করেই পুরি বানিয়েছি, তার মধ্যেও সবগুলো ভাজা হয়নি কারণ পুরি আমিও খাবো না, রোজার বাবাও খাবে না, কারণ এগুলো তেলে ভাজা জিনিস, খাওয়ার পর দেখা গেছে অ্যাসিডিটির প্রবলেম হতে পারে, সে কারণে আমরা এগুলো অ্যাভয়েড করে চলি। শুধু ছোট মানুষ দেখে ওকে তৈরি করে দিতে বাধ্য হই আর কি। তো আমি হচ্ছে কীভাবে পুরিগুলো এক্সট্রা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করছি সেটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব একটু পরেই। আর পুরিগুলোর শেপ খুব একটা বেশি সুন্দর হয়নি, তবে খেতেও ভালো হয়েছিল আর মাশাল্লাহ খুব সুন্দর ফুলকো হচ্ছিল। এখানে হচ্ছে আমি পাঁচটা পুরি ভেজে নিয়েছি, এত কষ্ট করে বানানোর পর মেয়েটা আমার মাত্র দুইটা খেয়েছে, আর তিনটা আমি খাবো না বলেছি তারপরও আমাকেই খাইয়েছে। আর এই যে এখানে হচ্ছে এক্সট্রা যে পুরিগুলো হয়েছে সেইগুলো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এইভাবে করে ছড়িয়ে ছড়িয়ে রেখেছি, আর এটা এখন ডিপ ফ্রিজে রেখে দিব। তো দুই থেকে তিন ঘন্টা পর আমি হচ্ছে প্লেটটা ডিপ ফ্রিজ থেকে বের করে একটা বক্সে করে পুরিগুলো উঠিয়ে রেখে দিব। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ।